কলকাতা শহরের সন্নিকটে নিউ টাউনের শেষ প্রান্তে অভিজাত সাপুরজি আবাসন, যার পোশাকি নাম শুক বৃষ্টি। এই শুক বৃষ্টিতেই গত বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ বাহিনীর সঙ্গে পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতীর গুলির লড়াই হয়। এই গুলি বিনিময়ে মৃত্যু হয় গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও যশপ্রীত জস্সির। কিন্তু এই সংঘর্ষে মারাত্মকভাবে জখম হন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর কার্তিক মোহন ঘোষ। বর্তমানে এই পুলিশ ইন্সপেক্টর সল্টলেক আমরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজ্য পুলিশের এই অফিসার জন্মসূত্রে নদিয়ার করিমপুরের বাসিন্দা। শৈশব থেকে কৈশোর সবটাই তার কেটেছে করিমপুরের বাড়িতে। অকুতোভয় কার্তিকবাবুর দুঃসাহসিকতা এবং পরাক্রমের কাহিনী এখন তার বন্ধু ও প্রতিবেশীদের মুখে মুখে ফিরছে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। কার্তিক মোহন ঘোষ আমার বন্ধু, ক্লাসমেট, একসঙ্গে আমরা পড়াশোনা করতাম। ও জুলজি অনার্স নিয়ে টেন কলেজে পড়তো, আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তাম, এবং ছোটোবেলা থেকেই ওর সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক দারুণ জায়গায় ছিল। ও চাকরি পাওয়ার পর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যখনই আসতো একবার খোঁজ দিত, সময় কোথায় আছিস, আয় একটু গল্প করি, ইত্যাদি ইত্যাদি। ছোটোবেলা থেকে তার যে মানসিকতা, তার যে সাহসিকতা, সেটাকে কিন্তু তারিফ করতে হয়। সে ডানপিটে ছিল ঠিকই, কিন্তু একজন আদর্শবাদী মানুষ ছিল। আদর্শবাদী মানুষ হিসেবে সে সবসময় লড়াই করে এসেছে, এবং গতকালকে ঘটনা সে লড়াই করেছে। আমি সর্বপ্রথম বলি তার দ্রুত আরোগ্য কামনা করি, সে অবশ্যই সুস্থ হয়ে উঠবে। কিন্তু যে কাজটা কার্তিক কালকে করেছে, সেই কাজটা অবশ্যই সে তাকে তারিফ করতে হয়। কারণ দুজন নোটোরিয়াস ক্রিমিনাল যারা পাঞ্জাব থেকে সেখানে গাঢাকা দিয়েছিল, তাদের কাছে প্রচুর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল, তার মোকাবেলা করে সেই দুজনকে খুন করেছে, যাদের মাথার দাম ছিল 10 লাখ টাকা, 5 লাখ টাকা ইত্যাদি ইত্যাদি। তো যাদেরকে খুন করবার পর, তাদেরকে এনকাউন্টারে খতম করবার পর, সেই কাজ করতে গিয়ে তার 3টি গুলি লেগেছে, এবং সেই অসুস্থ মানে আহত অবস্থায় সে আছে এখন বেসরকারি হাসপাতালে সল্টলেকে। সেই হাসপাতালে থাকাকালীন তার চিকিৎসা চলছে, তার পরিবারের এখানে বাড়িতে কেউ নেই, মা ছিল, মা সে চলে গেছে, উদ্বিগ্ন মা। আমরা সকালবেলা এসে তার বাড়িতে এসেছি, কিন্তু কার্তিক যেভাবে লড়াই করে যাচ্ছে চারিদিকে, মানে বিভিন্ন তার পেশার ক্ষেত্রে এবং সাধারণ মানুষ হিসেবে, সেটাকে সত্যি সত্যি প্রশংসা করা ছাড়া কোনো উপায় থাকে না। সে একজন আদর্শবাদী পুলিশ অফিসার হিসেবে কাজ করতে চায়, অন্যায়ের কাছে মাথা নোয়াতে চায় না, এবং গতকালকের ঘটনাই তারও একটা প্রমাণ। আমি আশা করি কার্তিক সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, এবং আরও বেশি আমার রাজ্যের জন্য, আমার দেশের জন্য সে কাজ করতে পারবে, সে একজন পুলিশ অফিসার হিসেবে। এবং অতীতেও আমি লক্ষ্য করে দেখেছি, কোনো জায়গায় অন্যায়ের কাছে মাথা নত করার ছেলে কার্তিক নয়। আমরা যখন একসঙ্গে পড়তাম, হোস্টেলে থাকতাম, তখনও দেখেছি কেউ অন্যায় কথা বললে তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা, এই মানসিকতা তার আছে। এবং কোনো জায়গায় কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে যদি তার সঙ্গে কথা বলা হয়, সমর্থন তোরা লাগ, আমি আছি তোদের পাশে, আমি থাকবো, আমি বাইরে থাকলেও তোদের পাশে থাকবো, এই যে মানসিকতা তার, সেই মানসিকতাকে আমরা সত্যি সত্যি স্যালিউট জানাই। কার্তিক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এই কথাটা আমি আশা করি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।